বাড়ির মালিকের নাম তো বেলা বটে যাচ্ছি আমার মা আর কি আপনার নাম আমার নাম সম্রাট সেন বিষ্ণুপ্রিয়া দাস না না মোর শেষ মাথা একটা অগ্নিকাণ্ড ঘটছে
আমরা কন্ট্রোল রুমে আছি আর সঙ্গে সঙ্গেই আমরা এখানে উপস্থিত হয়েছি। কিন্তু দেখা গেছে রাস্তার গলিগুলি যার প্রাণী নিতে গিয়েছে প্রচণ্ড অসুবিধা হয়েছে এবং গাড়ি কোনো রকমই যাইত না। হ্যাঁ, কারণ হলো কিছু কিছু এক সাইডে চিপস ফেলাইছে আর এক সাইডে কালভার্টের একটা বড় অংশ যেটা আমরা ডাইন দিকের চাকাটা ঘোরাইতে খুব অসুবিধা এবং চাকা দুটা বিকে দেবো, যার কারণে প্রতিটি মূল হয়ে মানে যথেষ্ট খারাপ, যার কারণে ভবিষ্যতে যদি কোনো বড় ইনসিডেন্ট হলো কিছু করার মতো না। এবং ছয়টা গুলি খোলা হয়েছে, কি ইট বালু ফলাই রাখছিল, চিপস ফলাইছিল। আমরা গাড়ি তো একটা গাড়ি আছিল বড় আছে জলের গাড়িটা, যে আট নম্বর তো ঢুকছে গিয়ে কাজ করতে পারছে, তারপর এটা এনসিসি আছে আর আমরা আগরতলা হেড কোয়ার্টার তিনটা কি কি ক্ষতি হয়েছে, কি ক্ষতি তো সব আছে, কিছু নাই গরমিতে কিছুই নাই। তারপরও আমরা যতটুকু পারি একটা অংশ বাস আছে, কিছু টিকা লাগছে আনবো না প্রাথমিক, এটা তো আমরা এখন তদন্ত হয়েছে না, ওই তো ধরেন আপনারা তো এখনো দেখতেছেন এখনো জল দেওয়া হইতেছে। হ্যাঁ, ওখানে ঘন্টা খানের উপরে চলে বাড়ির মালিক আছে, ঘর হইলে এটা এল টাইপের ঘর, বাটিন্দ্র সহকারে একটা বড় ঘর করছে আর তাদের যে মালিকের ঘরটা এটা মোটামুটি ভালো হচ্ছে। হ্যাঁ, ইয়ার তারপরে যদি কাছে থাকতো আমরা এটার অন্তত পক্ষে কিছু হইলে বাঁচাই থাকছে, মালিকের ঘর না, মালিকের তো একটা বাড়িন্দার অংশ এটা হয়েছে, রাস্তায় এলে সবচেয়ে আমরা মানে মেইন রাস্তা এই যে টার্নিং এই যেখানে কোনো জায়গায় এটা বেরিব যে কী করে বেরিব, আমরা জায়গায় এটা বেরিব কী করে বেরিব। হ্যাঁ, যদি আজকাল বড় টার্নিং থাকতো আমরা যে কোনো একদিকে একদিনে বাড়ি দিতাম আমরা, কিন্তু এটাও তো সম্ভব হইতেছে না, ওই তখন এটা ব্যাক করতে 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 অনেক ব্যাপার আছে এই করতে, একটা গাড়ি বড় গাড়ি একটা ওয়াটার টান্ডার গাড়ি বাড়িতে অনেক কষ্ট। আপনার নাম? আমার নাম পরিমল চক্রবর্তী।